আসসালামু আলাইকুম দর্শক দর্শক, আমার স্ক্রিনে আপনারা একজন মানুষকে দেখতে পাচ্ছেন। ওনার নাম মোহাম্মদ আব্দুল্লাহ। উনি পুলিশের মিত্রতে আলহামদুলিল্লাহ বলায় গ্রেপ্তার হয়েছেন গত দুই দিন আগে। এখন একটা প্রশ্ন এখানে থেকে যায় যে পুলিশ মারা গেলে মানুষ কেন আলহামদুলিল্লাহ বলবে, এটা কেমন রীতি, এটা কেমন? গত কয়েকদিন আগে তিনজন পুলিশ ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছিলেন, সেখানে উনি আলহামদুলিল্লাহ বলে কিছু কথা বলেছিলেন, লিখেছিলেন আর কি ওই ফেসবুক পেজে, যার দরুন ওনার সেই কমেন্টটা ভাইরাল হয়ে যায় রীতিমতো এবং সিআইডি তদন্ত করে তাকে গ্রেপ্তার করে। ওনার নাম আব্দুল্লাহ, ওনার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। আর সেখানে দেখা যায় উনি শুধু একাই আলহামদুলিল্লাহ বলেননি, হাজার হাজার মানুষ সেখানে আলহামদুলিল্লাহ বলেছেন, কিন্তু এই আব্দুল্লাহ হুজুরকে গ্রেপ্তার করা হয়েছে। উনি একটি মাদ্রাসার ইমাম এবং একটা মাদ্রাসার শিক্ষক, মোটামুটি কমই ঘরনার, হেফাজত ঘরনার একজন শিক্ষক। আর কথা হলো যে মানুষ মারা গেলে, পুলিশ মারা গেলে, আওয়ামী লীগ মারা গেলে কেন আলহামদুলিল্লাহ বলে দর্শক? এটা সত্যি একটা দুঃখনীয় বিষয়, এটা একটা নিন্দনীয় বিষয়। তবে একটা প্রশ্ন থেকে যায় যে আমাদের পুলিশ, আমাদের নেতাকর্মীরা কী এমন কাজ করেছে, কী এমন অন্যায় করেছে যে মানুষ তাদেরকে আলহামদুলিল্লাহ বলে সম্বোধন করবে? তাই আসুন আমরা এমন কাজ করি যে আমি যদি মারাও যাই মানুষ আমার জন্য কাঁদবে, তারা দুঃখ প্রকাশ করবে, তারা আমার জন্য আলহামদুলিল্লাহ বলবে না, খুশি হবে না। দর্শক, এই রীতিটা আমাদের দেশে কিন্তু ইদানিং চালু হয়ে গিয়েছে। এখন দেখবেন যে পুলিশ, আওয়ামী লীগের কোনো নেতা, বিরোধী মতের কোনো মানুষ মারা গেলে হাজার হাজার মানুষ আলহামদুলিল্লাহ বলে। সেখানে যদি 10,000 কমেন্ট পড়ে, আপনি দেখবেন যে 9,000-এর উপরেই আলহামদুলিল্লাহ লেখা থাকে। শুধু এই হুজুরের ক্ষেত্রে প্রযোজ্য নয়, আব্দুল্লাহ হুজুরের ক্ষেত্রে প্রযোজ্য নয়। উনি হয়তো কমেন্টটা ভাইরাল হয়ে গিয়েছে, কিংবা ওনার হয়তো কোনো কারণ আছে, উনি হয়তো কী দোষে গ্রেপ্তার হয়েছেন সেটা হয়তো তদন্তে বেরিয়ে আসবে দর্শক। কিন্তু কথা হলো, আসুন আমরা আলহামদুলিল্লাহ কালচার থেকে বেরিয়ে আসি, এবং এই কালচার থেকে বের হওয়ার জন্য আমাদেরকে জনগণের জন্য কাজ করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। যখন মানুষ আর দেখবেন আলহামদুলিল্লাহ বলার সুযোগটা পাবে না, সুযোগটা আমরা করে দিই বলেই হয়তো মানুষ আলহামদুলিল্লাহ বলার সুযোগ পায়, ঠিক না? এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে। দর্শক, কেমন লাগছে জানি না, ভালো লাগলে শেয়ার করতে পারেন, আর অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমাদের চ্যানেলটি। আমি একটু ঠান্ডা বাতাসের গাছের নিচে আছি দর্শক, প্রচণ্ড গরম বাইরে, জানেন আপনারা। সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।